শীতকালে কদবেল একটি পরিচিত নাম প্রায় সব জায়গায় এই কদবেল দেখতে পাওয়া যায় আর এই কদবেল যেহেতু টক জাতীয় ফল সেহেতু কদবেল দিয়ে সাধারণত টক বা চাটনি জাতীয় খাবারই তৈরি করা হয় আমি এখানে কদবেল দিয়ে করে নিয়েছি কদবেল মাখা এর জন্য প্রথমে একটা কদবেল ফাটিয়ে নিয়েছি এর আউটার সেলটাও যেহেতু হার্ড হয় এটা ঠুকে ভেঙে নিতে হয় এরপর এর ভেতরের পাল্প পোর্শনটা একটা বোলে রাখলাম এবার স্পুনের সাহায্যে ভালো করে প্রথমে এই পাল্প পোর্শনটাকে ম্যাশ করে নিতে হবে এরপর এর মধ্যে একে একে দিয়ে দিলাম নুন কুচি করে রাখা কাঁচা লঙ্কা ভাজা মশলা গুঁড়ো চিনি আর সর্ষের তেল ভাজা মশলা গুঁড়ো আমি আগেই তৈরি করে রেখেছি আর কিভাবে তৈরি করে রেখেছি এটা ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিয়েছি এবার এই সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর এই কদবেল মেখে নিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমাদের কদবেল মাখা খুব সহজেই এটা তৈরি করা যায় আর আমার তৈরি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার রান্নার আপডেটগুলি পেতে সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশানটি সিলেক্ট করে অল বাটনটি প্রেস করবেন